বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গুজরাট টুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য বাছাই করা 24 জোড়া ছোটো ছোটো স্বর্ণের কানে দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, সবসময় রাফ ইউজ করার জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো খুবই ভালো হয়। আপনি এখান থেকে ডিজাইন দেখে আপনি জুয়েলার্সের দোকান থেকে ডিজাইনগুলো কিনতেও পারবেন, বা এখান থেকে ডিজাইন দেখে আপনি আপনার স্বর্ণকারের কাছ থেকে তৈরি করেও নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে কীভাবে তৈরি করবেন, আপনার স্বর্ণকারকে আপনি কীভাবে বলবেন বা কীরকম করে তৈরি করলে জিনিসটা ভালো হবে, আমি সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে বলে দেব। তো এখানে 24 জোড়া ডিজাইন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত 24 জোড়া ডিজাইন দেখবেন, তাহলে এখান থেকে আপনার মন মতো ডিজাইন খুঁজে পাবেন। আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি ফলো করবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন আপনি 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে আপনি তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে কোন ডিজাইনটা রয়েছে। এখানে বহু ডিজাইন পাবেন আপনি 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে, তো সেখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চয়েস করতে পারেন। বন্ধুরা, আর যখন আপনি এই ডিজাইনগুলো দেখে আপনার স্বর্ণকারের কাছে তৈরি করতে দিবেন, তাকে বলবেন যে ডিজাইনটা সেম রাখতে। কারণ বন্ধুরা, আপনি যদি কম স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন আপনি 2 আনা স্বর্ণ দিয়ে তৈরি করবেন, তাহলে যদি আপনি সেই ডিজাইনটা বড় করেন তাহলে কিন্তু হালকা হয়ে যাবে, ডিজাইনটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা, সেই জন্য আমি বলছি আপনি যদি 2 আনা দিয়ে তৈরি করেন, সেই ডিজাইনটা একটু ছোটো করে তৈরি করতে দিবেন, বা আপনার স্বর্ণকারকে বলবেন যে ডিজাইনটা সেম রেখে একটু ছোটো করে ডিজাইনগুলো তৈরি করে দিতে। বন্ধুরা, আর যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন 3 আনা দিয়ে আপনি তৈরি করবেন, তাহলে সেই ডিজাইনটা একটু বড় করতে পারেন। তো বেশি বড় করবেন না, সীমিত কিছু বড় করে ডিজাইনটা আপনি তৈরি করে নিয়ে আসতে পারেন। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের কিছু ডিজাইনের রয়েছে ঝুড়ি সিস্টেম, আর যখন আপনি তৈরি করবেন সেই ঝুড়িগুলো আপনার স্বর্ণকারকে বলবেন যে একটু মোটা করে তৈরি করে দিতে, আর পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা একটু ভারী করে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, বা আপনার স্বর্ণকারকে আপনি বলে এভাবে আপনি ডিজাইনগুলো তৈরি করে আনবেন। আর বন্ধুরা, যখন আপনি 4 আনা স্বর্ণ দিয়ে তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ডিজাইনটা বড় করে তৈরি করতে পারেন, বা সবসময় রাফ ইউজের জন্য আপনি একটু ছোট করে তৈরি করতে পারেন। বন্ধুরা, যখনই আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করবেন, তখন সবসময় একটু ছোট করার চেষ্টা করবেন ডিজাইনগুলো। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসা করেন, সেক্ষেত্রে আপনি একটু বড় করে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আর বন্ধুরা, বর্তমানে যে হলমার্ক স্বর্ণটা পাওয়া যায়, সেই স্বর্ণটা দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে ভালো হবে, বা আপনি যখন এই ডিজাইনগুলো পরবর্তীতে ভাঙতে যাবেন, তখন সেই ডিজাইনগুলো আপনি যখন ভাঙবেন তখন ভালো স্বর্ণটাই পাবেন। আর বন্ধুরা, এরকম ডিজাইন কিন্তু আপনি বর্তমানে জুয়েলার্সের দোকান থেকে আপনি কিনেও আনতে পারবেন। তো যখন আপনি কিনে আনবেন, তখন আপনি ভালো স্বর্ণটা দেখে ডিজাইনগুলো কিনে আনবেন। 21 ক্যারেট 22 ক্যারেট যে হলমার্ক স্বর্ণটা পাওয়া যায়, এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো আপনি কিনে আনবেন, বা আপনার স্বর্ণকারের দোকান থেকে আপনি তৈরি করতে দিবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনি যদি এরকম ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের দাম, স্বর্ণের ডিজাইন, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি, যাতে আপনি ডিজাইনগুলো বা স্বর্ণের দামটা আপনি ভালোভাবে জানতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।